ঘটনার পরের রাতে সঞ্জয়কে ডাকে পুলিশ। 11:30 সঞ্জয়কে তলব করে পুলিশ, উল্লেখ সিবিআই চার্জশিটে। পুলিশের তলবে আরজি করে যায় সঞ্জয়, অপরাধের পরেও নিজেই আরজি করে যায় সঞ্জয়। তলবের পর স্বেচ্ছায় হাজির হয় সঞ্জয়। 10 আগস্ট সকাল 8টায় লালবাজারে তদন্ত শুরু হয় এবং 10 আগস্ট সকাল 10টায় গ্রেফতার সঞ্জয়। এর পিছনে কি আরো গভীর রহস্য রয়েছে, প্রশ্ন উঠছে। অভয়ার তদন্তে সিবিআই চার্জশিট। ঘটনার পরের রাতে সঞ্জয়কে ডাকে পুলিশ। 11:30 তলব করা হয় সঞ্জয়কে এবং পুলিশের তলবের সঙ্গে সঙ্গে স্বেচ্ছায় হাজির হয়ে যায় সঞ্জয়। 10 আগস্ট সকাল 8টায় লালবাজারে তদন্ত শুরু হয়, সকাল 10টাতেই গ্রেফতার হয়ে যায় সঞ্জয়। এর পিছনে কি কোনো গভীর রহস্য রয়েছে, প্রশ্ন উঠছে। ঘটনা থামা চাপা দেওয়ার কোনো চেষ্টা কি করা হয়েছে? আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিনিয়র ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, দুটো বিষয়। এক, অপরাধী যদি সত্যি সঞ্জয় হয়ে থাকে, যদি, তাহলে সঞ্জয় নির্দ্বিধায় নিজেই হাজির হয়ে গেল, তাহলে হয় ধরে নিতে হয় সঞ্জয় ভয়ানক বেপরোয়া, না হয় ধরে নিতে হয় কোন রকম তথ্য বিকৃতির চেষ্টা, ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। ময়ূক, শুনতে পাচ্ছো? একদম সমাজটা এই মুহূর্তে আমি যে চার্জশিট, সেই চার্জশিটের নির্দিষ্ট ভাবে 16-3 নম্বর যে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে যেটা আমরা ব্রেক করছি সেটা রয়েছে। এবং সেখানে রাত 11:30 যেমনটা তুমি বললে, 9 তারিখ রাত 11:30 সঞ্জয়কে ফোন করা হয়, টালা থানার থেকে ফোন করা হয়। এবং টালা থানার ফোনটা কি একেবারে সরাসরি অভিজিৎ মণ্ডলের থেকে এসেছিল? কারণ অভিজিৎ মণ্ডল এখন তথ্য প্রমাণ বিকৃতি এবং প্রমাণ লোপাটের জন্য জেলে। 11:30 সময় ফোন আসে এবং সঞ্জয় যে এত বড় একটি ঘটনা ঘটিয়েছে, হয় সে একেবারে বেপরোয়া যেমনটা বললে, নয়তো তাকে কোনো নির্দেশ দেওয়া হয়েছিল এবং সে স্ট্রেট ওখানে চলে আসে, প্লেস অফ অকারেন্সে। অর্থাৎ অপরাধীরা বারবার অপরাধ স্থলে চলে আসে, আমরা গল্প সাহিত্যে পড়েছি, কিন্তু এত ঠান্ডা মাথায় অম্লান বদলে চলে আসা এটাও নজিরবিহীন। এবং দ্বিতীয়ত, ওমান ড্রিভেন সেল, তাদের যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন রাতেই শুরু হয়, সকালবেলা সকাল 8টার সময় ইন্টারোগেশন চলে, সকাল 10টায় 10 তারিখ গ্রেপ্তার করা হয় সঞ্জয়কে এবং 10:40 নাগাদ তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মেডিকেল লিগাল যে কেস, সেই মেডিকেল লিগাল কেস শুরু হয়। অর্থাৎ সারা শরীরে দেখা হয় সঞ্জয়ের কোনো ক্ষত চিহ্ন রয়েছে কিনা। ডক্টর বিশ্বনাথ সরেন, ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের SSKM হাসপাতালের, তিনি 5টা ইনজুরির কথা উল্লেখ করেছেন, সেই ইনজুরির কথা চার্জশিটে উল্লেখ রয়েছে। এবং বিশ্বনাথ সরেন এটাও মেনশন করেছেন যে এই ধরনের অপরাধ করবার জন্য যে শারীরিক দক্ষতা বা যে প্রেশার প্রয়োজন হয় সেটা সঞ্জয়ের ছিল। অর্থাৎ যে মুহূর্তে সঞ্জয়কে আনা হয়েছে সেই মুহূর্তে সঞ্জয় অজ্ঞান ছিল না, বা সঞ্জয়ের এমন কোনো শারীরিক দুর্বলতা ছিল না যার জন্য এই ধরনের জিনিস ঘটানো সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সঞ্জয় সেদিন নিজে থেকে চলে গেল, সঞ্জয় এত বড় একটি ঘটনা ঘটিয়েছে, তারপরে সে বেরিয়ে গেছিল, তার পালিয়ে যাওয়ার অপশন ছিল, তার গায়েব হয়ে যাওয়ার অপশন ছিল, গা ঢাকা দেওয়ার অপশন ছিল, সেই সমস্ত কিছু না করে সঞ্জয় যার চাল তুলো নেই, সঞ্জয় যার পিছুটান নেই, তার স্ত্রী মারা গেছে, তার মা আমরা দেখেছি একা একা থাকে, তার হঠাৎ আবার ফিরে আসার কারণ নিয়ে তদন্তকারীদের মধ্যেও কিছুটা হলেও সন্দেহ দাঁড়াচ্ছে। এবং দ্বিতীয় যে চার্জশিট, তার আগের যে তদন্ত, সেই তদন্তে এই জিনিসটাও কিন্তু খতিয়ে দেখা হবে। সমাজটা, ধন্যবাদ ময়ূক। এই মধ্যে যে সূত্রের খবর পাচ্ছি আমরা, ময়না তদন্তে অসঙ্গতি প্রমাণিত এমনটাই চার্জশিটে উল্লেখ রয়েছে। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, অভয়া ধর্ষণ খুনের ঘটনায় ময়না তদন্তে অসঙ্গতির প্রমাণ পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে আমরা জানার চেষ্টা করব প্রতিনিধি সৈকতের মাধ্যমে। সৈকত, দেখো, অভয়ার খুন এবং ধর্ষণের ঘটনায় যে ময়না তদন্ত হয়েছিল, সেই ময়না তদন্তের রিপোর্টে পরিষ্কার উল্লেখ রয়েছে যে অভয়ার নিম্নাঙ্গের পোশাক মিসিং, লোয়ার অ্যাপারেলস আর মিসিং, অর্থাৎ নিম্নাঙ্গের পোশাক পাওয়া যায়নি। কিন্তু গতকালকে, গত পরশুদিন সিবিআই যে চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে উল্লেখ করা রয়েছে অভয়ার বাবা যখন তাকে দেখতে আসেন, যখন প্রথম দেখেন তখন অজ্ঞান অবস্থায় বা একটা আনকনশিয়াস স্টেটে পড়ে রয়েছে এবং নিম্নাঙ্গের পোশাক সেটা পাশেই পড়েছিল, অর্থাৎ যে ম্যাট্রেসের ওপরে অভয়ার মৃতদেহ পাওয়া গেছিল তার পাশেই পড়েছিল। এক্ষেত্রে আরো একবার প্রমাণ হলো, বিশেষ করে
ব্যাপারে শিক্ষক মহল থেকে বলা হচ্ছিল যে ময়না তদন্ত ঠিকঠাক হয়নি, তার রিপোর্টে বিস্তর অসঙ্গতি রয়েছে। এই রিপোর্টের সঙ্গে এই যে অসঙ্গতি অভিযোগ, সেটা কিন্তু আরো একবার প্রমাণ হয়ে গেল। অন্তত সিআই আদালতে যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটের সঙ্গে ময়না তদন্তের রিপোর্টের এই বিস্তর ফারাক আরো একবার প্রকাশ পেয়েছে। ধন্যবাদ সৈকত।